লালমনিহাটের বুড়িমারি স্থলবন্দরে আবাসিক হোটেল, রেস্তোরাঁ, বিভিন্ন দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে লাইমস্টোন, বড় পাথর, ডলোমাইট সহ বিভিন্ন জাতের পাথর আমদানি হচ্ছে। সড়কের দুপাশে বড় বড় মেশিন বসিয়ে এসব পাথর ভাঙ্গা হচ্ছে। এর ধুলায় সয়লাব বুড়িমারি শহর। বিপাকে পড়েছে আশেপাশের বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনেক স্টুডেন্টের নানা রকম রোগে আক্রান্ত হয়েছে। জামা কাপড় ময়লা হয়, মানে সর্দি কাশি তো লেগেই থাকে। এই ধুলাবাড়ি রক্ষা করার জন্য আমাদের যে মাস্ক ব্যবহার করা লাগে, আর আমাদের তো সবার সামর্থ্য নেই এই মাস্ক কেনার। ধুলার কারণে আমাদের সবসময় সর্দি কাশি লেগে থাকে, কাশি হয়, জামা কাপড় নষ্ট হচ্ছে, আমাদের যাতায়াত করতে অসুবিধা হয়। গুঁড়ো পাথরের ধুলায় সর্দি কাশি, নিউমোনিয়া, সিলোকোসিস, ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বুড়িমারিবাসী। আবাসিক, বাণিজ্যিক ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পাথর ক্রাশিং মেশিন বন্ধ অথবা সার্বক্ষণিক পানি ছিটানোর দাবি এলাকাবাসীর। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ে, তারা স্কুল আসতে পারতেছে না, আসলেও অনেক ক্ষতি হচ্ছে, তাদের শ্বাসকষ্ট রোগ দেখা দিচ্ছে। একটা বাচ্চা আমাদের ক্যান্সারে মারাও গেছে ক্লাস থ্রিতে, সেই ধুলাজনিত কারণে। অনেক বাচ্চা এখন ব্রেন টিউমার হচ্ছে, আক্রান্ত হচ্ছে ধুলা থেকে। গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন প্রশাসন। আমরা ইতিমধ্যে বেশ কয়েকদিন মোবাইল কোর্ট করেছি এবং তা আমরা বলেছি যে আপনারা যদি নির্ধারিত সময়সীমার ভিতরে এসব বন্ধ না করেন, আমাদের ভ্রাম্যমাণ আদালত কিন্তু আরও বারবার পরিচালনা করা হবে এবং শাস্তির পরিমাণও বৃদ্ধি করা হবে। বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা স্থানীয়দের। মিজানুর রহমান মিজু, চ্যানেল আই, লালমনিরহাট।